পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। তিনি জানিয়েছেন যে রাজনৈতিক দল তাকে সবার আগে ডাকবে, সেই রাজনৈতিক দলেই তিনি যুক্ত হবেন। ইতোমধ্যে কণ্ঠশিল্পী আগুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হবারও ঘোষণা দিয়েছেন। এর আগে ফেসবুকের মাধ্যমে তিনি রাজধানীর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ঢাকার ভরাট হয়ে যাওয়া খালগুলো খনন করতে। যদি গো সেখানে ভালোবাসার। সম্প্রতি হয়ে যাওয়া নিরাপদ সড়ক আন্দোলনে যে নামটি সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়েছে, তিনি ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সংসদ সদস্য হবার ইচ্ছে প্রকাশ না করলেও তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী। ইলিয়াস কাঞ্চন বলেছেন, দেশের প্রয়োজনে নিরাপদ সড়কের জন্য যে কোনো দায়িত্ব নিতে তিনি রাজি রয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে সড়ক আন্দোলন নিয়ে ঘরে ঘরে সচেতনতা তৈরি হয়েছে বলেও মনে করেন এই জনপ্রিয় নায়ক। আমি একজন ইলিয়াস কাঞ্চন শুরু করেছিলাম, এখন ঘরে ঘরে ইলিয়াস কাঞ্চন, রাস্তা প্রতিটি ইলিয়াস কাঞ্চন এখন রাস্তা নেমেছে। তো সেটার মূল্যায়ন আমি এটাই করি, কারণ এটি আজকে আমার একার দাবি ছিল, সেটা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হয়ে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরো জীবনই ব্যয় করেছেন বাংলা ভাষায় সাহিত্য রচনা করে। এই কবির সমগ্র সাহিত্যকর্ম গোটা ভারতে ছড়িয়ে দিতে চমৎকার কিছু উদ্যোগ নিয়েছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে তার সাহিত্য যেমন অনুবাদ করা হচ্ছে, ঠিক তেমনি বিদেশেও তার সাহিত্যকর্ম ছড়িয়ে দেবার নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে খুশি বাংলা ভাষাভাষী মানুষ এবং তার ভক্তরা। আমিরুল মোমিনীন মানিক, মাইটিভি, ঢাকা।